কাঠমোল্লাদের কাল্পনিকতা নয়, কোরআন দর্শন মতে তথা কোরআন হতে আল্লাহর আরশের বাস্তব দর্শনটাই জেনে নিন। মহাগ্রন্থ কোরআন দর্শন মতে যেই মনে আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণভাবে কার্যকরী হয় তাকে আল্লাহর আরশ বলা হয়। দীর্ঘ ছয়টি কালে আল্লাহ মনোজগৎ এবং দেহজগৎ সৃষ্টি করিয়া উহাতে আরশ সৃষ্টির জন্য মনোযোগ দিলেন এবং পরিণামে আরশে অধিষ্ঠিত হইলেন। দেহের মধ্যে খাদ্যরূপে এবং ভাবরূপে যাহা কিছু প্রবেশ করে এবং বাহির হইয়া পড়ে তাহার সঙ্গে তিনি পূর্ণভাবেই জ্ঞাত। শিশু জন্মগ্রহণের পর তাহার দেহের মধ্যে বহু প্রকার স্মৃতি ও শ্রুতি প্রবেশ করিতে থাকে এবং দেহ হইতে বাহির হইতে থাকে। পুনরুত্থানের সময় সকল পূর্বস্মৃতি বাহির হইয়া যায়। এই সকল বিষয়াদির সঙ্গে আল্লাহ পাক পরিজ্ঞাত। সাধারণ মনোজগতের শুদ্ধির জন্য মহামনোজগৎ হইতে যাহা নাজেল হইতেছে এবং তাহা গ্রহণ বা বর্জন করত, সাধারণ মনোজগৎ হইতে যাহা উদয় হইতেছে এই সকল বিষয়ের সঙ্গে তিনি জ্ঞাত। সুতরাং আল্লাহ যেহেতু আমাদের সঙ্গে দ্রষ্টারূপে রহিয়াছেন, এই হেতু তাহার নির্দেশের ওপর ভরসা করিয়াই চলা উচিত, কারণ তিনি আমাদের প্রত্যেকের সঙ্গেই রব রূপে আছেন এবং আমাদের হইতে তিনি মোটেই পৃথক নহেন। সুতরাং যখন একজন মানুষের মনে আল্লাহর আর সকল আদেশ এবং নিষেধ পরিপূর্ণভাবেই কার্যকরী হয়ে যায়, তখন ওই মানুষের ওই মনটাই আল্লাহর আরশে পরিণত হয়ে যায়।